বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে জানবো কার্নোসরাস এবং অ্যালোসরাস এই দুটি ডাইনোসর কতটুকু হিংস্র ভয়ঙ্কর এবং মারাত্মক হতে পারে একটি প্রাণীর উপর। বন্ধুরা যদি কোনোদিনও এই দুটি ডাইনোসর একে অপরের সাথে লড়াই করে তো কে জিততে পারবে তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। যে জিততে পারবে সেই হচ্ছে সবথেকে বেশি ভয়ঙ্কর এই দুটি ডাইনোসরের মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটি কথাই বলবো, আপনারা নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করতে ভুলবেন না। প্রথমে জানবো এই দুটি প্রাণীর দেহের আকৃতি। অ্যালোসরাসরা লম্বায় 40 থেকে 45 ফুট পর্যন্ত যেতে পারে, উচ্চতায় 10 থেকে 16 ফুট পর্যন্ত যেতে পারে। সেক্ষেত্রে তাদের দেহের ওজন গিয়ে দাঁড়ায় 2 থেকে 3 টনের কাছাকাছি। অন্যদিকে কার্নোসরাসরা লম্বায় 30 ফুট পর্যন্ত যেতে পারে, উচ্চতায় 10 ফুট পর্যন্ত যেতে পারে। সেক্ষেত্রে এদের দেহের ওজন 1 থেকে 3 টনের কাছাকাছি যেতে পারে। দেখা যদি যায় বন্ধুরা দেহের আকৃতির দিক দিয়ে অ্যালোসরাসরা হয়তো এগিয়ে থাকতে পারে, তবে দেহের ওজনের দিক দিয়ে এই লড়াইতে অ্যালোসরাসরা খুবই পিছিয়ে পড়বে। অ্যালোসরাসদের দেহের ওজন কম, কার্নোসরাসদের দেহের ওজন বেশি। অ্যালোসরাসদের কম ওজন থাকার সত্ত্বেও তারা কম জোরে দৌড়াতে পারে, কার্নোসরাসদের বেশি ওজন থাকার সত্ত্বেও তারা অতিরিক্ত মাত্রায় জোরে দৌড়াতে পারে। অ্যালোসরাসদের দৌড়ানোর গতি 40 থেকে 50 কিলোমিটার, যেখানে কার্নোসরাসদের দৌড়ানোর গতি 56 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তার মানে কার্নোসরাসরা চাইলে এই যুদ্ধ থেকে পালিয়ে যেতে পারবে, তবে সেই ডাইনোসরটি এই কাজটি আশা করি করবে না, কারণ তারা প্রচণ্ড হিংস্র। আপনারা কি জানেন তারা কতটুকু হিংস্র এবং ভয়ঙ্কর? না জানলে জেনে নেওয়া যাক। এদের চোয়ালে আকৃতি 2 থেকে 3 ফুটের কাছাকাছি যেতে পারে। অন্যদিকে এদের সম্পূর্ণ চোয়ালে 31 মতন দাঁত রয়েছে। প্রত্যেকটি দাঁতের আকৃতি 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। এদের তুলনায় এদের চোয়াল প্রচণ্ড শক্তিশালী। এদের চোয়ালের সাহায্যে 300 থেকে 400 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। তো এখন জানি অ্যালোসরাসরা কতটুকু ভয়ঙ্কর এবং মারাত্মক হতে পারে একটি ডাইনোসরের উপর। আপনারা জানেন টিরেক্সরা একটি সৌর শাসক, কিন্তু আমি টিরেক্সের কথা বলছি কেন, ঠিক না? টিরেক্স যখন পৃথিবীতে বসবাস করত তখন তাদের জন্য অন্যান্য ডাইনোসররা পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারতো না। ঠিক সেম অবস্থা ছিল অ্যালোসরাসদের। অ্যালোসরাসরা যখন পৃথিবীতে বসবাস করত এদের জন্য অন্যান্য ডাইনোসররা বসবাস করতে পারতো না। টিরেক্সরা অ্যালোসরাসদের অনেক পরে এসেছে, হয়তো অ্যালোসরাসরা বিলুপ্ত হয়ে গেছে তারপর টিরেক্সরা এসেছে। অ্যালোসরাসদের চোয়াল 3 ফুটের কাছাকাছি যেতে পারে এবং এদের চোয়াল খুবই শক্তিশালী নয়। এদের আকৃতির তুলনায় এদের বাইট ফোর্স ছিল খুবই কম, তবে এদের দাঁতের আকৃতি ছিল অনেক বড় বড়। 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এদের দাঁত। আমি বলেছিলাম এদের চোয়াল খুবই দুর্বল, কারণ এরা প্রতি স্কোয়ার ইঞ্চিতে মাত্র 200 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করতে পারে। সৌর শাসক এই স্বভাবের জন্য তারা বিখ্যাত হয়েছে এবং এত হিংস্র ডাইনোসর হয়ে উঠেছে। তাদের প্রধান একটি অস্ত্র ছিল, সে অস্ত্রটি হলো তারা নিজের মাথা দিয়ে হেড বাউন্ড দিতে পারত, মানে নিজের মাথা দিয়ে অন্য ডাইনোসরদেরকে ধাক্কা মেরে ফেলে দিতে পারত। এ কারণে তারা এত ভয়ঙ্কর হয়ে উঠেছে। এতক্ষণ যা জানার জন্য বসেছিলাম তা এখন জানতে পারবো, মানে এদের মধ্যে কে সবথেকে বেশি ভয়ঙ্কর এবং মারাত্মক। বন্ধুরা, একটি ভিডিও তৈরি করতে প্রচণ্ড কষ্ট এবং শ্রমের প্রয়োজন হয়, তবে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক দিতে কোনো কষ্ট হয় না। প্লিজ অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। দেখা যদি যায় অ্যালোসরাসরা দেহের আকৃতির দিক দিয়ে অনেক এগিয়ে থাকবে কার্নোসরাসদের থেকে, ওজনের দিক দিয়ে পিছিয়ে থাকায় তারা এ লড়াইতে একটু হলেও পিছিয়ে পড়ে, মানে শক্তির দিক দিয়ে। অ্যালোসরাসদের ওজন কম হয়, আপনারা হয়তো চিন্তা করছেন কার্নোসরাসরা হয়তো ধাক্কা মেরে মেরে অ্যালোসরাসদেরকে ফেল মাটিতে ফেলে দিতে পারবে। আসলে তা নয়, অ্যালোসরাসদের দেহের আকৃতি বড়, তাই কারণ তারা ধাক্কা বেশিক্ষণ মারতে পারবে না। হয়তো অ্যালোসরাসরা উল্টো এসেই কার্নোসরাসদের ধাক্কা মারতে পারবে, কারণ অ্যালোসরাসদের অভ্যাস রয়েছে হেড বাউন্ড দিয়ে দিয়ে, তাই তারা এই যুদ্ধে একটু হলো এগিয়ে পড়বে অ্যালোসরাসরা। তবে বন্ধুরা, হিংস্র স্বভাবের দিক দিয়ে দুটি প্রাণী একেবারে সমান, কারণ অ্যালোসরাসরাও নিজের সময় রাজত্ব করে ঘুরে বেড়াতো, কার্নোসরাসরাও নিজের সময় রাজত্ব করে ঘুরে বেড়াতো।
তবে বন্ধুরা দাঁতের আকৃতি এবং বাইট ফোর্স দুটি জায়গা দিয়ে একটু পার্থক্য থেকে যায়। তার কারণ হচ্ছে বাইট ফোর্সে অ্যালোসরাসরা প্রচণ্ড পিছিয়ে পড়ে কার্নোসরাসদের থেকে, তবে দাঁতের আকৃতি এদিক দিয়ে আবার অ্যালোসরাসরা প্রচণ্ড এগিয়ে পড়ে, কারণ অ্যালোসরাসদের দাঁত বড় বড়, কার্নোসরাসদের দাঁত ছোট ছোট। অ্যালোসরাসদের বাইট ফোর্স কম, কার্নোসরাসদের বাইট ফোর্স বেশি, তাই বলা একটু মুশকিল হয়ে পড়ে কে জিততে পারে। তবে বেশিরভাগ জিতে সম্ভাবনা রাখবে অ্যালোসরাসরা, কারণ অ্যালোসরাসরা দেহের আকৃতিতে বড়। আর যুক্তি যদি রয়েছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনার কাজ কমেন্ট বক্সে জানান কে জিততে পারে। দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।